লম্বা বউ চাই। মেয়ে আমার লাখে এক, যেমন রূপ তেমন গুণ, লেখাপড়া মাশাল্লাহ ভালো। শুধু লেখাপড়া না, নাতনি আমার ঘরে সব কাজ করে। মাশাল্লাহ। মা তুমি এখন কিসে পড়ো? জি অনার্স থার্ড ইয়ারে। তোমার লেখাপড়া শেষ করে কি চাকরি করার ইচ্ছা আছে? আপনারা গার্জিয়ান, আপনারা যদি অনুমতি দেন তাহলে করব। গার্জিয়ানের ডিসিশনই আমার ডিসিশন। আমি বলেছিলাম না, মেয়ে আমার একেবারে বাধ্য, গার্জিয়ানের মতামতের বিরুদ্ধে কোনো কথা বলে না। বাবা রাহাত, তোর যদি কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস কর। না না, আমি আবার কি জিজ্ঞেস করব? সমস্যা নেই বাবা, এটা তোমার সারা জীবনের ডিসিশন, যদি কিছু জিজ্ঞাসা করার দরকার থাকে এখনই জিজ্ঞাসা করো। হ্যাঁ, কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস কর। তাইলে জিজ্ঞেস করি না? আপনি একটু দাঁড়াবেন। মানে? না মানে একটু দাঁড়ান না। বাবা কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। তাহলে ভাবি আপনাদের মতামত কি? মাশাল্লাহ, পাত্রী তো আমাদের পছন্দ হয়েছে। ইয়ে মা, ভাই সাহেব, আমরা বাড়িতে যে পরিবারের সবাই একত্রে হয়ে আলাপ আলোচনা করি, একটা সিদ্ধান্ত জানাবো আপনাকে। তা তো অবশ্যই, কেন একটা বিয়ে শাদীর ব্যাপার, পারিবারিক আলোচনাটা তো দরকার, তাই না? আমরা আলোচনা করে জানিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আজকে উঠি। উঠবেন, কিছু খেলেন না তো? আমি করব না মা, এই বিয়ে আমি করব না। বিয়ে করব না বললেই হইলো? এতগুলো মানুষ আমরা গিয়ে দেখে আসলাম, আর তুই বলছিস বিয়ে করবি না, সমস্যা কোথায়? সমস্যা আছে, লম্বা মেয়ে ছাড়া আমি বিয়ে করব না। আমার কথা একটাই, লম্বা বউ চাই। লম্বা বউ চাই, এমন একটা সুন্দর স্মার্ট শিক্ষিত মেয়ে তোর ছেলের পছন্দ না, এটা কোনো কথা? এখানে আমার কি করার আছে বল? রাত লম্বা পাত্রী চাই। আরে এই মেয়েটা কি কম লম্বা নাকি? এখন তোর পোলার জন্য এরকম জিরাফ মার্কা পাত্রী আমি কোথা দিয়ে খুঁজে বের করবো? দেখ ভাই, রাগ করিস না, রাহাত যখন একবার বলছে ও লম্বা মেয়ে ছাড়া বিয়ে করবে না, হাজারবার বুঝাইলেও ও কিন্তু বুঝবে না। তুই একটা কাজ কর ভাই, তুই যেখান থেকে পারিস একটা লম্বা পাত্রী জোগাড় কর। আরে বিপদে পড়লাম রে বুবু, দশটা না পাঁচটা না আমার একটা পোলা, ওর বিয়ের ব্যবস্থাটা কর ভাই, যেইখান থেকে পারোস একটা লম্বা মেয়ে খোঁজ কর। দেখি
কি করা যায়। আর কি কি হয়েছে কি? কেমন আছেন? যেমন থাকার কথা অমনই আছি। আপনার জন্মের সময় কি আপনার কেউ মধু দেয়নি মুখে? ভালো করে কথা দিয়ে গেলাম, এটার আপনি তারা বাঁকা ভাবে উত্তর দিতে হইব। আচ্ছা প্রত্যেকদিন এমন রাস্তা আটকায় দাঁড়ান কে আমার? হ্যাঁ সমস্যা কি আপনার? কি সমস্যা আমার নাকি আপনার সমস্যা? ভালো করে কোনো কথার জবাবও দিতে পারেন না। আচ্ছা ঠিক আছে, ভালো আছি, খুশি এবার? হ্যাঁ খুশি, আপনি ভালো থাকলেই তো আমি খুশি। এবার রাস্তাটা ছাড়েন, যাইতে দেন আমার। কই যান? ওরে বাবা, আমি কই যাবো? হেডাও আপনারা কই যেতে হইব? আপনি কি আমার ঘরের বউ? আমি রাজি, আর আপনি চাইলে কিন্তু আমি আপনার ঘরের বউ হয়ে যেতে পারি। আয়নাই দেখছেন নিজে? হ্যাঁ তা তো রোজই দেখি। স্যার কিন্তু আমার খারাপ না, মাশাআল্লাহ। চেহারার কথা কই যে, হাইট দেখছেন? দেখেন আপনি কিন্তু আমার হাইট নিয়ে খুঁটো দিবেন না। আপনার হাইট কি অনেক নাকি? আমার আব্বা আম্মা একটু খাটো, আমিও খাটো হইছি, তাতে আমার দোষ কি? এই তো এই কথাটাই আপনারে বুঝাইতে চাইতেছি, এইবার বুঝছেন কেন লম্বা মেয়ে চাই আমার? এবার রাস্তা ছাড়েন, যাইতে দেন আমারে। না যাইতে দেব না। ঠিক আছে যাম না। ঠিক আছে আমিও দেখাই নিব কেমনে লম্বা মেয়ে তোর কপালে জড়তে। কালকে যে পাত্র দেখতে গেলি, আপডেট কি? আমার তোর কি মনে হয় পাত্র দেখতে গেছি? ও দোষ মুখ ফসকে বাড়াই গেছে, পাত্র না পাত্রী। তো পাত্রী দেখতে গেছস, আপডেট কি? ভালো না, এই মাইয়াও খাডো লম্বা না। আমি বুঝতেছি না তুই লম্বার পেছনে কেন দৌড়াইতেছস। তুই দেখবি সুন্দরী কিনা, শিক্ষিত কিনা, লম্বা দিয়ে কি করবি? এটা তো বুঝলাম না। আমার হাইট দেখছস? হবে না, তুই তো আটকে গেছস। আটকে গেছি মানে লম্বায় আটকে গেছস? 5.5 ফুট। দেখ আমিও খুব বেশি একটা লম্বা না, বিয়েও যদি করি খাডো মাইয়া, আমিও খাডো, হ্যাঁও খাডো। বিয়ে সাদের ব্যাপারে একটু ছাড় দিতে হয়। ব্যবসা বাতিতে ছাড় দিতে রাজি আছি, বিয়া শাদি বউ নো ডিসকাউন্ট। আমার মাথায় একটা বুদ্ধি আছে। ক তোর বউরে হিল পরে রাখবি, তাহলে সবসময় তোর চাইতে বড় দেখাবে। বাচ্চা কাচ্চা কি পায়ের তলায় হিল লয়ে জন্মাইব? তাই গাছগুবি কাহিনী বহু শুনছি, সব কিছুতে ছাড় দিতে রাজি আছি, বউ এর বেলায় আমি কোনো ছাড় দিতে পারব না। হ্যাঁ কথা আমার একটাই, লম্বা বউ চাই। যোগে তো ভুল হয়েছে মামা। ও আর রাগ যোগ বল, তোর লিগে একটা খুশির খবর আছে। খুশির খবর কি? লম্বা লম্বা পাত্রী সন্ধান পাওয়া গেছে। লম্বা কোন গ্রামের? কার মাইয়া? এই যে আপুগো পাশের গ্রামে জয়নাল মিয়া আছে না, তার মাইয়া। পাত্রী কিন্তু মাশাআল্লাহ আমার চাইতেও লম্বা। আপনার চেয়ে লম্বা? হ্যাঁ মামা একটু দাঁড়াইবেন কেন? এই তোর কি মনে হয় আমারই কি তোর পাত্রী মনে হয়? না না মামা, ওই যে আপনি কইলেন না পাত্রী আপনার ছেদ লম্বা, একটু দাঁড়ান না মামা। আগে তুই দাঁড়া। আমি তো সব সময় দাঁড়ায় থাকি। ওপরে
চাইলে আর দেরি কে মামা, চলেন কালকে আম্মার লয়ে পাত্রীটা দেখে আসি। না 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 না, একটা সমস্যা আছে। কে? ওই পাত্রীর বাপ। ইন্না লিল্লাহ। আরে মরে নাই, জেলে আছে। জেলে? চারিত্রিক সমস্যা নাকি? না না না, সেরকম কিছু না। ওই একটা খুনের মামা। খুন? আরে সে খুন করে নাই, গ্রামের পলিটিক্স বুঝোস না, তারে ফাঁসায় দিছে, জেলে আছে, এখন রায় হয় নাই, তবে আগামী মাসে জামিন হয়ে যাবে, তখন না হয় বিয়ার কথা বলতে যাব। মামা, একটা দাগি আসামির মাইয়ার বিয়ার খবর আপনি লয়েছেন আমার কাছে। হ্যাঁ, আপনি কোন মামা, বিয়া শাদি এই সংসার এগুলোর মধ্যে তো একটু জোর ঝামেলা হয় তাই না? সংসার যখন করতে যাবো জামাই বউয়ের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়, দেখা গেল হ্যার লগে আমি ঝগড়া করছি, আমারে খুন করে হ্যাঁ বাপের লগে এক লগে গিয়ে জেলে বয়ে রয়েছে। আরে না রে বাবা, সেরকম না, তুই তো আমার এই লম্বা পাত্রীর কথা বলছস, আমি লম্বা পাত্রী খুঁজছি, এখন পাত্রীর বাপ কি করে মা কি করে সেটার কথা তো বলস নাই। খুব ভালো কাম করছেন মামা, খুব ভালো কাম করছেন। আমি তো ভাবছি তুই খুব খুশি হবি। খুশি হয়েছি, আমি তো খুব খুশি, এমন খুশি হয়েছি খুশিতে আমার নাচতে ইচ্ছা করতেছে। শুনেন মামা, খুশিতে না আমার নাচতে না, খুশিতে গলায় দড়ি দিতে ইচ্ছা করতেছে। এই শোন, গলায় দড়ি দিস না, দড়ি ধরে একটু ঝুলিস, তাহলে আরো 2 ইঞ্চি লম্বা হবি, পাত্রীর বরাবর। লম্বা পাত্রী বিয়া করবো। ও, আমার যোগটা ঠিক করি, 148। একটু যে লম্বা তোমগো জালে সেটাও হইতে পারতাছি না। কয় কি মাইয়া, আরো লম্বা কি করবি, এমনি তুই তো গত বছর জামা গায়ে হয় না। আমি অত কিছু বুঝি না, আমার লম্বা হইতেই হইব। ডংবা দিয়া ঘরে গিয়া পড়তে বো, নালে জারুর বাড়ি একটা আমারে পড়বো না। দেখো মা, আমি কিন্তু অন বড় হইছি, তুমি কিন্তু আমার এরকম মায়ের ভয় দিবা না। আমি বাসি না সংসার কামে চালাই, আর হে বাসি না লম্বা অনেক চালাই। আমি একটা কথা কই বাবা, এত লম্বা বউ দিয়ে তুই কি করবি? বউরে দিয়া কি গাছের মগ ডাল থেকে তুই আম পাড়াইবি? এগুলো তুমি কি কও মা, মানুষে কি বিয়া করে গাছের মগ ডাল থেকে আম পাড়ার লইগা? শোন বাবা, মানুষের চরিত্রই হইল আসল, তুই একটা ভালো চরিত্রের সংসারী মাইয়া দেখে বিয়া কর। সংসারী মাইয়াই বিয়া করুম মা, তুমি কোনো চিন্তা করো না, কিন্তু লম্বা দেখা খাটো মাইয়া বিয়া করুন চলবো না। এত নাসর বান্ধা হইলে চলে? একটা সুন্দরী মাইয়া ঘরে আনবি, সারাটা দিন লাল টুকটুকা শাড়ি পরে সংসারে আমার পিছে পিছে ঘুরবো, আমার কাজে সাহায্য করব, আর সারাটা দিন আমরা দুজনে গল্প করব। তুমি একবার ভাবো মা, সুন্দরী লম্বা লম্বা একটা মাইয়া নীল শাড়ি পরে তোমার সামনে দিয়ে আইটা যাইতেছে, কি মনে হইব? একটা নীল পরি তোমার সামনে দিয়ে হাঁটতেছে, আর যদি সবুজ শাড়ি পরে তাহলে কি মনে হইব? প্রকৃতির মতো সবুজ একটা মাইয়া তোমার সামনে দিয়ে আইটা যাইতেছে, আহ সুজলা সুফলা শস্য শ্যামলা। এইসব কেমন ধরনের কথা? খাটো মাইয়া তো আল্লাহর সৃষ্টি, লম্বা মাইয়াও তো আল্লাহর সৃষ্টি। তুমি আমার একটা লম্বা মাইয়া খুঁজে দাও, আমি বিয়া করব। আমি মরলেই বিয়া করিস? আমার মনে হয় আমি বাইসা থাকতে বউ মারার মুখ দেখতে পারব না। দেখো মা, আমার এমনি ব্ল্যাকমেল করবা না কিন্তু, হ্যাঁ আমার যা কর আমি কয়ে দিছি, আমার লম্বা বউ লাগবো কইছি মানে আমার লম্বা বউই লাগবো। লম্বা বউ লাগবো, লম্বা বউ লাগবো, পেতনির মতো একটা লম্বা বউ নিয়ে আসুন করে। মা মা আয় মা, কি এদিকে কিছু আব্বারে কাল কইবা বাজার থেকে আসো আমার লেগে হরলিক্স লইতে। তুই তো বড় মানুষ, হরলিক্স খাবি কেন? আরে তুমি জানো না হরলিক্স খেলে লম্বা হয়ে যায়। এসব কথা তুই পাস কই, কয়দিন আগে কইলে কিরিম মাকলে ফস হয়ে যায়, এখন আবার কি কইতাছস হরলিক্স খেলে লম্বা হয়, এ সমস্ত আজগবি কথা পাস কই তুই? আব্বারে কইবা কালকে হরলিক্স নিয়ে,
আচ্ছা ঠিক আছে কমনে তোর লগে কথা কইলে মামা তোমাকে চক্কর মারে খালি লম্বা হইলেই হয় না মাথায় বুদ্ধিও থাকা লাগে তো আপনার মাথায় আছে বুদ্ধি আছে মানে ঢিল মাইরে তো আমরাগুলো আমিই পারলাম এই যে বুদ্ধির নমুনা এই ঢিলটা গাছে না পড়ে যদি আমার মাথার মধ্যে পড়তো তখন কি হইতো কি আর হইতো বাংলা সিনেমার নায়িকার মতো আমি আমার অরুণাসির আপনার মাথায় ব্যান্ডেজ করে দিতাম পর আপনি বাসায় যাই আমার ওনা দেখা আমার প্রেমে পড়ে যেতেন তারপর বাংলা সিনেমার মতো নদী নালা খাল বিল পাহাড় পর্বত সব জায়গায় নেচে পাগলি তোর পাগলে কই পাগলা তোর পাগলে কই পাগলি তোর পাগলা নাই আরে পাগলির পাগলা নাই খুব ভালো হইতো এরপর গুন্ডারা আসতো আয়শা খুব ভালো করছেন মায়েরারে লয়ে যান আমার খুব ডিস্টার্ব করে আপদ বিদায় করেন ছি আপনি এত খারাপ আচ্ছা আপনি এত আনরোমান্টিক কেন আনরোমান্টিক না আমি ঠিকই রোমান্টিক কিন্তু আপনারে দেখলে আমার ভিতরে না রোমান্সটা আসে না আমার শুধু লম্বা মেয়ে দেখলে রোমান্স আসে দেখেন আমি কিন্তু বেশি খাটো না এই দেখেন আপনি আর আমি প্রায় সমান সমান এইটা না আমার না এইটা চাই বুঝছেন একবার প্রেম করেই দেখেন এমন রোমান্সের সাগরে ঢুকবেন আর উঠতেই চাইবেন না আচ্ছা সেলিম তুই বল এই যে লম্বা মাই আমি কই পাই ওলা তো আমার নাসর বান্দা লম্বা মাইয়া ছাড়া বিয়ে করবো না আচ্ছা আমার গো আত্মীয় স্বজনের মধ্যে কি কোনো লম্বা মাইয়া আছে
তো মনে পড়ছে ওই যে আমার খালাতো ভাই আছে না মনসুর ভাই, হ্যাঁ কথা তোমার মনে আছে? মনে থাকবো না কেন? হ্যাঁ একটা মাইয়া আছে মাশাআল্লাহ অনেক লম্বা দেখতেও সুন্দর, তোমার পুলার একদম পছন্দ হয়ে যাবে। তাহলে এতদিন তুই এই কথা কষ্ট কেন? আরে মন এই তো আসিল না, এই লম্বা মাইয়া খুঁজতে খুঁজতে আমি খালি দূরে দূরে দেখছি, আর নিজের ভিতরে যে এরকম সুন্দর লম্বা একটা মাইয়া আছে সেটা তো দেখি নাই। এই কদিন আগে ওনার লগে আমার লগে দেখা হয়েছে, সাথে ওনার মাইয়াটাও আসিল, অনেক লম্বা দেখতেও সুন্দর মাশাআল্লাহ, তোমার পুলার এক চান্সেই পছন্দ হয়ে যাবে। এতদিনে মনে হয় তিন নিশ নাই গিয়ে লাগবো। আমারও তাই মনে হয় গুপু, চল এক কাম করি কালকা না হয় হ্যাগোবাইতে গিয়ে মাইয়া দেখে আই। আগে তোর ভাগিনা আসু দেখি ও আবার কি কয়। ওরে খালি একটা কথাই কইবা, মাইয়া অনেক লম্বা দেখবা ও একদম ক্লিয়ার হয়ে গেছে। আর এক কাম কর বাবু, আমার লেগে ওই যে পিঁয়াজ আর মরিচ কষলাইয়া একটা হাঁসের ডিম ভাজো, ডাইল দিয়ে আর ডিম ভাজা দিয়ে ভাত খাম। আচ্ছা আচ্ছা দিতেছি। ভাই নতে নগদে তো আসেনি, তাইলে বতে ভাই না না ব্যবহার করবেন সবগুলা সার্ভিস, তাইলে লতে লাভ হইব বেশি। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আর সবকিছুতে শুধু লাভই লাভ, দেশি নগদে বেশি লাভ। ফিরোজা খালো তো ভাই দেখে কি ভুলে টুলে গেলি নাকি, কোনো খোঁজ খবর লস না? কি যে বলো না ভাইজান, সব সময় মনে করি সংসারের ঝামেলায় আশা হয়ে ওঠে না, আর এখন কে সাধে আসছি জ্বালায় আসছি। এই যে পোলাটার বিয়ের জন্য পাত্রী দেখতেছি, পুরা জেলা দেখে শেষ করছি, অনার্সি তোমার বাড়িতে। তোরা তো উঁচু বংশের মানুষ, তবু কি আমার মাইয়া পছন্দ হইব? কি যে বলো না ভাইজান, আমাদের পছন্দের কি যায় আসে, ছেলে মেয়ে পছন্দ করলেই হইল। বাবার হাত তোমার কিছু বলার থাকলে বলো। না 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 আমি আর কি বলবো, আমার কিছু বলার নেই। বাবা লজ্জা পাও কে, তোমার মা হইলে আমার খালতো বোন। আমি তোমার মামা, কিছু জানার থাকলে জিজ্ঞেস করো, লজ্জা পাও না। বলি না বল। ইয়ে বা আপনি একটু দাঁড়াবেন। মানে আমার রাহাতে বলছে আমার মতেই ওর মত। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তামা তোমার লেখাপড়া কতটুকু করছো? মানে আপা পড়াশোনা তেমন একটা ভালো না, ডিগ্রিতে দুইবার ফেল করছে। খুব ভালো খুব ভালো। আর তো রান্না বাড়া ঘর সংসারের কাজকর্ম পারো তো? আপা একমাত্র মেয়ে তো, অনেক আদরের মেয়ে, এখনো শিখাইনি আপা। কোনো ব্যাপার না কোনো ব্যাপার না। ফিরোজা তুই শিখাই নিবি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা সব তো তোমরাই বলতেছো, তোর নিমা তুমি কিছু বলো, তোমার কি পছন্দ কি শখ? জি আন্টি আমার পছন্দ ইন্ডিয়ান সিরিয়াল। কিন্তু মা আমাদের বাড়িতে তো কেউ ইন্ডিয়ান সিরিয়াল দেখি না। সমস্যা কি, বিয়ের পরে একসঙ্গে দেখবো। আমিও আমিও দেখবো, ভালো তো। ভাই তুই তো কিছু জিজ্ঞেস করলি না, কিছু বল। এই যে আমি আবার কি জিজ্ঞেস করুম, বিয়ের পরে তোমরা বউ শাশুড়ি মিলে হিন্দি সিরিয়াল দেখবা, আমি আর কি জিজ্ঞেস করুম? তো ভাইজান মেয়ে তোমাদের পছন্দ হয়েছে, বাড়িতে গিয়া ভালো একটা দিন তারিখ দেখে তোমারে ফোন করে জানাবো। আলহামদুলিল্লাহ। বোনা মিষ্টি মুখ করো, মিষ্টি মুখ করো। হ্যাঁ হ্যাঁ মিষ্টি নেন একটা।
বুবু, মেয়ে তো দেখে আসলাম, ওরা খাতির যত্ন কিন্তু মাশাল্লাহ ভালো করছে। এখন কি সিদ্ধান্ত নিলা বলো? আমারে কষ্ট কেন, ডিসিশন তো নিবে তোর ভাই না? এই মেয়ে আমার পছন্দ হয়েছে মামা, আমি রাজি। মাশাল্লাহ, তাইলে তো আর কোনো ঝামেলাই থাকলো না। বুবু, এখন একটা দিন ক্ষণ ঠিক করো, ওনাদেরকে তো পাকা কথা দিতে হইব। আমি বলি কি বাবা, আর একবার ভাইবা দেখ, তুই হইলে গিয়া গ্রামের কলেজের মাস্টার, তোর বউ হইব ডিগ্রি ফেল। দেখো মা, সুন্দরী মেয়েরা একটু কম শিক্ষিত হইলে ক্ষতি নাই তো, বাচ্চা কাচ্চারা কখ গ ঘ শিখাইতে পারলেই হইল। কখ গ শিখানোর কি দরকার? তুই তোর বউ আর বাচ্চা কাচ্চা মিলা ইন্ডিয়ান সিরিয়াল দেখবি। তুইও না, সবসময় মজা করলে হয়? দেখো মামা, তুমি খালি খালি উল্টাপাল্টা ভাবতেছো। দেখো, বিয়ার জন্য আমার একটা শর্ত আছিল, যে আমার পাত্রী লম্বা হইতে হইব। এই মেয়ে তো আমার জন্য পারফেক্ট। দেখ বাবা, মানুষের বাইরে সৌন্দর্য এক জিনিস আর গুণ আরেক জিনিস। গুণ না থাকলে মানুষের কোনো দাম নাই, রূপ চিরদিন থাকবে না, কিন্তু গুণ সারা জীবন থাকবে। এত শত বুঝি না আমি মা, আমার একটাই কথা, বিয়া করলে আমি এই মেয়েরই করব, নাইলে আমি বিয়া করব না। আচ্ছা, আমি কি তোরে কইছি বিয়া দিব না? তোর মামারে কালকেই পাঠামো, ওদের বাড়িতে দিন তারিখ ঠিক করে পাকা কথা দিয়ে আইব। এটা ঠিক কইছ, আমি তাহলে উঠিব, কালকে ওনাদের বাড়িতে গিয়া ওনাদেরও এখানে আসতে বলতে হইব। সেই কথাটা ঠিক কইরা আমি সন্ধ্যাবেলা তোমার বাড়িতে আসব। ঠিক আছে, যা। আমি তাহলে গেলাম, যাই ভাই। না, আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। আরে, লম্বা হওয়ার বিজ্ঞাপন! সে কখন থেকে পেপার পড়তাছস? কি দেখছ তো পেপারে? উফ মা, তুমি বুঝবা না, বিরক্ত করো না, তোমরা দেখতে দাও। রাহাদের মা আছে না, তোর ফিরুজ আসাছি। হেয়ার বাড়ির থেকে ছোট্ট একটা বেলসার আনছিলাম, হয়ে গেছে। এই দেখ কত সুন্দর বেল হয়েছে। যা মা, তোর ফিরুজ আসাছি রে, এই বেলকটা দিয়ে। কি যে বলো মা, মায়ের আদেশ বলে কথা। চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু আমার মায়ের আদেশ সবার আগে। তোর এসব ঢং আমার ভালো লাগে না, যা কইছি তাই কর। যে হুকুম আম্মা জান। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, লাফালাফি করে রাস্তা আটকায় না। আমি আমি দাঁড়াইছি, বলেন কি করবেন? আপনাকে বাড়িতেই দেখতেছিলাম। আমগো বাড়িতে কি কাম? আমার আম্মা আপনার মার কাছ থেকে বেলগাছে চালা নিয়েছিল, ওই বেলগাছে বেল ধরছে, তাই আম্মা কোনো চাচিরে যেয়ে দিয়ে দিতে। তো দাঁড়ায় আছেন কেন যান? আরে বাড়ি কি আর গায়েব হয়ে যেতেছে নাকি? আপনার লগে দেখা হয়ে গেল, তাই ভাবলাম একটু সুখ দুঃখের আলাপ পেরিয়ে যাই। দেখেন, আপনার লগে সুখ দুঃখের আলাপ করার মতো সময় না আমার হাতে নাই, রাস্তা ছাড়েন, যাইতে দেন। আরে খাড়ান, আগে দেখেন তো আমার মধ্যে কোনো চেঞ্জ দেখতে পারতেছেন কিনা। কিসের চেঞ্জ? ভালো করে দেখেন, আমি কম কি লাগা। ও, মেকআপটা আজকে একটু বেশি লাগাইছেন তাই না? আরে আজকে তুমি মেকআপই করি নাই। ও তাহলে এই যে নতুন জামা পরে বাইরেছেন, ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। আরে এই জামা আমার কবের, সেই অনেক আগের জামা, অন্য কিছু ভালো করে দেখেন। কই, আমি তো কোনো পার্থক্য খুঁজে পাইতেছি না। আমার আগে থেকে একটু লম্বা লম্বা মনে হইতেছে না? না, মনে হইতেছে না। আপনি আগেও যেমন ছিলেন এখনো তেমনই আছেন। কি কন, তিন দিন ধরে তিন বেলা করে আমি হরলিক্স খাইতেছি, তাও যদি আমি লম্বা না হই তাহলে তোমার টাকা সময় দুইটাই বিফল গেল। আপনার এই বুদ্ধি কে দিছে? কেউ জানে, আমি নিজেই বাই করছি। খুব ভালো কাজ করছেন, আপনার এই বুদ্ধি না কাজে লাগে নাই।
সমস্যা নাই, এই প্ল্যান কাজ না করলে আমার কাছে আরো একটা প্ল্যান আছে। এই যে না এই বিজ্ঞাপনটা পড়েন। কি এটা? আরে পড়েন। আপনি কি নিজের উচ্চতা নিয়ে লজ্জা পাচ্ছেন? আপনার হাইটের জন্য কি আপনার বন্ধুরা আপনাকে ছেড়ে চলে গেছে? বন্ধু না, ভালোবাসার মানুষ। আপনার আশেপাশের মানুষ কি আপনাকে লিলিপুট বলে খেপায়? আর চিন্তা নয়, আজই আমাদের এখানে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। আমাদের কাছে রয়েছে হিমালয়ের পাহাড় থেকে আহরণ করা উৎকৃষ্ট জড়ি বুটি দিয়ে বানানো বাবা খেপালাল সন্ন্যাসীর আয়ুর্বেদিক মহৌষধ। মা গো মা! তো কি হবে এই মহৌষধ খাইলে? এই মহৌষধ সেবনে মাত্র 4 সপ্তাহে আপনি হয়ে যাবেন 2 থেকে 3 ইঞ্চি লম্বা, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। বাহ, তাহলে আর দেরি কেন? এক্ষুনি ডায়াল করুন এই নম্বরে, আর দেখুন বাবা খেপালাল সন্ন্যাসীর আয়ুর্বেদিক ওষুধের জাদু। খুব ভালো, খুব ভালো। বুঝলেন তো, এক ফাইলে 3 ইঞ্চি লম্বা। এইবার আমার লম্বাইতে কেউ ঠেকাতে পারবো না। বুঝলাম। তো কেন করতেছেন এসব? ওমা, আপনি না বলছেন আপনি লম্বা মেয়ের বিয়ে করবেন না, এই লাগেই তো আমি লম্বা হওয়ার চেষ্টা করতেছি। দেখেন নাবিলা, আমি জানি আপনি খুব ভালো একটা মেয়ে, আর আমি এটাও জানি যে আপনি আমার থেকেও ভালো একটা ছেলেকে আপনার জীবন সঙ্গী হিসেবে পেয়েও যাবেন। একটা কথা বলি আপনাকে, আপনি কিছু মনে করেন না, আমার না বিয়ে ঠিক হয়েছে, আগামী 2-1 সপ্তাহের মধ্যে বিয়েটা হয়েও যাবে। আপনি মিথ্যা কথা বলছেন তাই না? আমার হাত থেকে বাঁচার লেগা? না, আমি মিথ্যা কথা বলতেছি না। আমার সত্যি সত্যি বিয়ে ঠিক হয়েছে। ডাক্তার বলছে আগামী 1 মাস এই পায়ে ভর দিয়ে হাঁটাচলা করা যাবে না। অনেক বড় বাসা পাইছে গেছো শ্রী বাজান, আর একটু হইলে তো পাউডার কাইটটা ফেলাই তুই তো। বুবু, তুমি ওর দিকে একটু খেয়াল রাখো, আমি ডাক্তারের সাথে কথা বলি, ওই এক্সরে রিপোর্টটা আর ওষুধপত্র কী দেয় নিয়ে আসি। আমি তো পঙ্গু হয়ে গেছি মা, কেমনে কি হইলো আমি কিচ্ছু কইতে পারুম না, আমি আর জীবনে কোনোদিন আসতে পারুম না মা, আমি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছি। না বাজান, এমন কথা কইতে হয় না, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, তুই যে জানে বেঁচে আসুস, এর থেকে তো সাংঘাতিক কিছু হইতে পারতো। আমি সারা জীবন আর হাঁটতে পারুম না, এর চাইতে খারাপ আর কি হইতে পারে মা। আপনার এই অবস্থা কেমনে হলো? আল্লাহ বিচার করছে, আল্লাহ সব বিচার করছে না বিলা, আমি তোমার লগে খারাপ ব্যবহার করছি, আল্লাহ তার বিচার করছে, আবার তুমি মাফ করে দিও। আপনি সব কি কইতাছেন?
দেখেন আপনি কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, সব কিছু আবার আগের মতোই হয়ে যাবে। আর কিচ্ছু ঠিক হবে না, আর কোনো দিন ঠিক হবে না, আমি সারা জীবনে আর কোনো দিন হাঁটতে পারবো না। আপনি এসব বলেন না তো। চুপ করে থাকবি, ডাক্তার কি বললো সেগুলো কইবি না আমারে? ডাক্তার তেমন ভালো কিছু কয় নাই বুবু। কি কইছে সেটা কবি তো। ডাক্তার কইছে আমার ভাইগনার ওই পাউডার নাকি আর ঠিক হইব না, সম্ভাবনা অনেক কম। তাইলে তাইলে আর কি, এই বয়স থেকে বাকিটা জীবন ভাইগনা আমার খোঁড়ায় খোঁড়ায় হাঁটবো। একটা মাত্র কোলা আমার, ওর জীবনটা এইভাবে নষ্ট হইয়া যাইব। সবই আল্লাহর ইচ্ছা বাবু, আল্লাহর উপর তো কারো হাত নাই। না জানি কোন পাপে শাস্তি আল্লাহ আমার গড়ে দিতেছে। এইভাবে বইল না বাবু, আরো একটা কথা তোমার যে কেমনে কই বুঝতে পারতেছি না। ক ভাই, ওই যে আমরা মনসুর ভাইয়ের বাসায় গেলাম না হেমাইয়া দেখতে, ওনারা রাহাতের অ্যাক্সিডেন্টের বিষয়টা জানছে, ওনারা বইলা দিছে এই বিয়াতে তারা রাজি না, একটা পঙ্গু ছেলের সাথে তারা মেয়ে বিয়া দিব না। অগরে আর কি দোষ দেব, ওদের জায়গায় অন্য কেউ হইলেও এই কামই করত, সবই আমাকে কপাল রে ভাই। ধৈর্য ধর, আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু রাখছে, ধৈর্য ধর। আচ্ছা একটু দাঁড়ান, আপনার মধ্যে অনেক কষ্ট হইতেছে, আপনি একটু জিরে আলুন। আর গত দুই সপ্তাহ বাসায় শুয়ে থাকা কেমন জানি লাগছে, আজকে এতদিন পর বাইরে বাইর হইয়া খুব ভালো লাগতেছে, বুক ভরে নিঃশ্বাস নিতে পারতেছি। আপনার যখন ঘুরতে মন চাইব আমারে কইবেন, আমি আপনি নিয়ে ঘুরতে বাইরাম। তাতে করে আপনার কি লাভ কন, আমি না আপনারে কত অপমান করছি। আমি তো খাটো মানুষ, আপনি যা অপমান করছেন সব আমার মাথার উপর দিয়ে গেছে, গায়ে লাগে নাই। তো এইভাবে আমার আর কতদিন ঘুরাইবেন? যতদিন না আপনার বিয়ে হইতেছে ততদিন। আপনার বউ আসলে আপনার বউ ঘুরাইব, তখন তো আমার দায়িত্ব শেষ। আর বিয়া, বিয়া আর হইব না, বিয়া ভাঙ্গা গেছে। কি বলেন এইসব? সত্যি কইতেছি, ওরা কোনো পঙ্গু পোলার লগে বিয়া দিব না, বিয়া ভাঙ্গা দিছে। তবে একদিক দিয়ে ভালোই হয়েছে, বিপদে পড়লে সত্যিকারের মানুষ চেনা যায়, মানুষ চিনতে পারছি। আচ্ছা চলেন আপনার বাড়িতে নিয়ে যাই। পায়ের যন্ত্রণাটা কমছে? না বলে আমার যেমনি দেখে শুনে রাখতেছে মা, পায়ের ব্যথা এখন অনেকটাই কম। তুই রাগ না করলে একটা কথা কই। কি কথা মা, কও না। না পিলে মাইয়াটারে তোর কেমন লাগে? কি কও মা, ভালোই তো লাগে, না বিলার মতো মেয়েই হয় না। তুই যদি মত দিস না বিলার লগে তোর বিয়ের কথা কইতাম। এসব তুমি কি কও মা, তোমার কি মাথা খারাপ হয়েছে? এখনো তোর অহংকার গেল না, এই লম্বা মাইয়া বিয়ে করতে গিয়ে না কত অপমানটা হইলি, এটা তো তুই নিজের চোখেই দেখছস। আমি অহংকার করতেছি না মা, আমি আসলে নাবিলার যোগ্যই না, কত অপমানই না করছি মায়াটারে। হ্যাঁ আমি চাই না আমার কারণে নাবিলা মায়াটার জীবনটা নষ্ট হোক,
কখনোই চাই না, কখনোই না। নষ্ট হইবে কেন? তুমি কও মা, নাবিলা যদি তোমার মাইয়া হইতো তুমি কি পারতা? পারতা তার একটা পঙ্গু পোলার লগে বিয়া দিতে পারতা? পারতা না মা, কখনোই পারতা না। নদীর ভিতরে আমি রিসার্চ করি কেমনে? উস্তাদ আপনার নগদ আছে না? আরে নগদে তো ক্যাশ আউট করি। নগদে রিচার্জও করা যায়? আপনি জানেন না ওই বেটা আসতে কো পাবলিক হলো। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আর সব কিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। কেন রে মা? খালা তোমার লাগে একটা সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করো। কেন চুরি টুরি করবি নাকি? চুরি করার মাইয়াই নাবিলা না, চোখ বন্ধ করতে কইছি চোখ বন্ধ করেন। আচ্ছা করতেছি। এখন চোখ খুলো। কে? আরে খালা আমার দিকে না, ওইদিকে দেখেন। মা আমি এখন হাঁটতে পারি। তুই হাঁটতে পারিস? কেমনে সম্ভব হইল এটা? তোর পা ভালো হয়ে গেছে? আর এই সব কিছুর জন্য অবদান হচ্ছে নাবিলার। নাবিলা মা, তুই তো আমারে আর আমার পরিবারের ঋণই করে দিলি, তোর এই ঋণ কি করে শোধ করবো রে মা? আরে কি যে কন্যা খালা, ঋণী হইতে যাবেন কি লেগা? ঋণী হমো না, যেখানে সব ডাক্তাররা হাল ছেড়ে দিছে সেখানে তুই এই অসাধ ধরে কেমনে করে সাধন করলি? সবই আল্লাহর ইচ্ছা খালা। আমি তো লাশ খালা। কি ব্যাপার, আপনার দুজন হাসতেছেন কি লাগা? মা বলো, আমার ছেলে ব্যথা পাইলো, তুই কষ্ট পাইলি কেন? আমি কই কষ্ট পাইলাম? তাইলে এইভাবে পাগলের মতো দৌড়াইলি যে
আমি ভাবলাম উনি যদি আমার মাটিতে পড়ে ব্যথা পায়। পারবি তো এইভাবে সারা জীবন আমার পোলার পাশে অবলম্বন হয়ে থাকতে? ঠিক বুঝলাম না খালা। তোরে বুঝে দরকার নাই, তুই বাড়িতে গিয়ে তোর মারে কইবি, কালকে আমি আইতেছি তোর বাড়িতে আমার ভাইয়ের সাথে নিয়ে, যার কান্দে ভর দিয়া আমার পোলা বাকিটা জীবন চলবো। তারে তোর বেশি দিন ওই বাড়িতে রাখা যায় না, আয়োজন কইরে আমার বাড়িতে নিয়ে আসুম। কি যে কও না খালা, আয় আসতে যা, তুই আবার পা ভাঙিস না। এত লম্বা গোমটা দিয়ে রাখছেন কে? খাটো দেখে কি আমি লম্বা ঘুমটাও দিতে পারবো না? দেন আমার আর লজ্জা দিয়েন না, হ্যাঁ আমার শিক্ষা হয়ে গেছে, আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। কি শিক্ষা হয়েছে? আসলে মানুষ খাটো নাকি লম্বা তা দিয়ে কিচ্ছু যায় আসে না, মানুষের বৈশিষ্ট্য চরিত্রে, গুণে, আর মানুষের সৌন্দর্য মনে। যার মন যত সুন্দর সে মানুষ হিসেবেও তত সুন্দর। এত লেকচার সেরে লাভ নেই, আমি পুরাতন কথা বলি নাই, আপনি আমার অনেক কষ্ট দিচ্ছেন, এখন দেখেন খালি আমি আপনার জীবন তেজপাতা বানাই দিব। কি কন এইসব? ঠিকই কইছি। সত্যি সত্যি প্রতিশোধ নেবেন? হনিমু জানেন না ছোট মরিচে ঝাল বেশি। আর আপনাদেরকেও বলি, বিয়ে করলে খাটো মেয়েকেই করেন, কারণ বিপদ যত ছোট হয় ততই ভালো। আমার আবার পছন্দ হচ্ছে না। কই না কি? এই এই তুমি আমার লম্বা বউ? না না তুমি লম্বা বউ, তুমি আমার লম্বা বউ। লম্বা মানে? মানে ভালোবাসার দিক থেকে লম্বা, মনের দিক থেকে লম্বা। তুমি আমার সত্যিকারের লম্বা বউ, আমার আসল লম্বা বউ।